আসসালামু আলাইকুম। ক্যাচ কিচেন ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। সকালের নাস্তাটা শেষ করে রুমগুলো গুছিয়ে নেয়ার পরে আমি আমার ব্লগটা শুরু করেছি। আপনাদের ভাইয়া প্রচুর টক জাতীয় খাবার খেতে পছন্দ করেন, তাই বাসায় সব সময় কিছু না কিছু আমি তৈরি করে রাখি। আজকে আমি তৈরি করছি তেঁতুলের চাটনি। অফ ক্যামেরায় আমি তেঁতুলের চাটনিটাও তৈরি করে নিয়েছি, আর এখন আমি ফ্যানের বাতাসে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এই টক চাটনিটা যে কোনো স্ন্যাক্স খাবারের সাথে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এভাবে কাঁচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। আজকে আমি কিছু ফ্রোজেন নাস্তা রেডি করে রাখব, আর এই নাস্তাটা তৈরি করে রাখলে দেখা যায় হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে তাদের আপ্যায়ন করা যায়, কিংবা বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। এখানে আমি কিছু চিকেন ভিজিয়ে রেখেছিলাম, সেই চিকেনগুলো ছোট ছোট করে কেটে পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করার সময় কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি, জাস্ট ছোট ছোট করে কেটে দিয়েছি, তাতে কিন্তু বেশ সুন্দর কিমা হয়ে গেছে। আর এখন যে কিমাটা রেডি করেছি আমি, তার থেকে কিছুটা কিমা আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব, আর মশলাগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি ধনির গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি একটি ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা ভেঙে দেওয়ার পর সব কিছু আবারও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর কাজটা কিন্তু আপনার হাত দিয়েও করতে পারেন। তারপর এখন আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। পরিমাণটা আমি বলে দিচ্ছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ময়দার পরিমাণটা হবে ডিম যতটুকু দিয়েছেন তার উপর নির্ভর করবে। ডিমের সাইজটা যদি বড় হয় তাহলে ময়দাটা একটু বেশি লাগবে, আর ছোট থাকলে ময়দার পরিমাণটা একটু কম লাগবে। তারপর আমি হাতটা ধুয়ে হাতের তালুতে তেল মেখে নিই, এভাবে ছোট ছোট করে রাউন্ড শেপ করে নিচ্ছি। আমার সবগুলো তৈরি করা শেষ, দেখা যাচ্ছে একটু নরম নরম, কিন্তু এগুলো যখন আমি ডিপ ফ্রাই করব তখন কিন্তু শক্ত হয়ে যাবে। এখন আমি ডিপ ফ্রিজে এগুলো রেখে দেব কিছুটা, যখন একটু শক্ত হয়ে যাবে তারপর এগুলো আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিব। এখন আমি আরেকটি ফ্রোজেন নাস্তা তৈরি করব, তার জন্য এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তেলটাও আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলাম জাস্ট কালারের জন্য, আপনারা চাইলে স্কিপও করতে পারেন।
আর এখন আমি সব কিছু নেড়ে ছেড়ে হালকা একটু ভেজে নেব, একেবারে কড়া করে ভাজবো না, জাস্ট হালকা। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা কিছু আলু আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি একটি ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর আবারও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় চুলার হিটটা মিডিয়াম টু লোতে থাকবে, না হলে কিন্তু তলায় খুব সহজে লেগে যাবে। আর এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর একদম শেষ মুহূর্তে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দেওয়ার পরে সব কিছু নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তারপর আমি অন্যান্য কাজ শুরু করব। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি একটি রুটি বেলে নিয়েছি। তারপর আমি যে পুরটা রেডি করেছিলাম, পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন একদম সিম্পল ডিজাইন। বোঝার সুবিধার জন্য আমি আরেকটি ডিজাইন আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আর রুটিটা যতটা সম্ভব আপনারা একটু পাতলা করে বেলে নেবেন, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। সবগুলো আমার তৈরি করা শেষ, এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এখন আমি আরেকটি নাস্তা তৈরি করব, তার জন্য আমি এখানে তেলে কিছুটা পেঁয়াজ হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা এবং রসুন পেস্টটা দেওয়ার পর আমি একটু তেলে ভেজে নিচ্ছি, যেন আদা রসুনের পেস্টটা যে র ফ্লেভার থাকে সেটা যেন না থাকে। তারপর আমি অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছিলাম ধনের গুঁড়া। তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব। কিছুটা কষিয়ে নেয়ার পরে আমি যে চিকেন কিমা কিছুটা রেখে দিয়েছিলাম সেই চিকেন কিমাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কষিয়ে নিব। আমি সবসময় চেষ্টা করি যে রেসিপিগুলো তৈরি করি খুবই কম ঝামেলের মধ্যে এবং কম উপকরণ দিয়ে তৈরি করতে। আর আমি যেভাবে খেতে পছন্দ করি সেই আইডিয়াগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কাছে যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে বাসায় তৈরি করে দেখতে পারেন। তারপর আমি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে সিদ্ধটা হয়ে গেছে, পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আমি কিছুটা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলাটা অফ করে দিয়ে কিমাটা ঠান্ডা করে নিব। আর এখানে আমি একটি রুটি বেলে নিয়েছি, পাতলা রুটি। আর তার মধ্যে ঠান্ডা হয়ে যাওয়া যে কিমাটা রেডি করেছিলাম সেই কিমারটা দিয়ে দিচ্ছি। আর আমি পানিতে কিছুটা আটা গুলিয়ে নিয়েছিলাম, সেই আটাটা এখন চারপাশে আঙুলের সাহায্যে দিয়ে দিচ্ছি। আর আমার মনে হয় এই ডিজাইনটা আমরা প্রায় ম্যাক্সিমাম মানুষই বিভিন্ন রকম নাস্তা তৈরিতে ব্যবহার করে থাকি, একেবারে সিম্পল ডিজাইন। তো এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিব।
আমার সবগুলো তৈরি করা শেষ। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব কিছুটা আইস হয়ে যাওয়ার জন্য। নাস্তাগুলো আমার আইস হয়ে গেছে, এখন আমি হাতের সাহায্যে খুব সহজে কিন্তু খুলে নিচ্ছি। তারপর এভাবে আমি প্লাস্টিকের যে কন্টেনারগুলো পাওয়া যায় সেই প্লাস্টিকের কন্টেনারের মধ্যে সবগুলো নাস্তা এভাবে রেখে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব। আর এটা হচ্ছে সন্ধ্যার মাগরিবের নামাজ কালাম শেষ করে আমি নাস্তা দিয়ে দিচ্ছি সবাইকে। আজকে নাস্তায় আছে লুচি তৈরি করেছি, আর সকালবেলা যে তেঁতুলের টকটা তৈরি করলাম সেটা, আর কলা। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।